বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন যে যেখানে আছেন সবাইকে নাজাতের দিশা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন সুপ্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের দৃষ্টিতে সফলতা এবং ব্যর্থতা ইসলাম দিয়ে বিবেচনা করবেন আপনি কি সফল নাকি আপনি ব্যর্থ আপনি কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগা আসুন তাহলে কোরআন কারিম দিয়ে আলোচনা শুরু করে দিই আল্লাহ রাবুল আলমী কোরআনে কারিমে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি তালা বলতেছেন ফামান জোহ জিহা আনি নার ওয়াউদ খেলাল ফাজা যাকে আগুন থেকে দূরে রাখা হয়েছে ফামান জোহ জিহা আনি নার ওয়াউদ খেলাল জাননা এরপরে যাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ফাকাদ ফাজা এর সফল কাম হয়ে গিয়েছে এই ব্যক্তি সফলতা লাভ করেছে প্রিয় দর্শক সফলতা এবং ব্যর্থতা সফলতা বলতে আমরা কী বুঝি সৌভাগ্য বলতে আমরা কী বুঝি এ সম্পর্কে শেখ ইউসুফ আল কার্লি তিনি তার আল ইমান অল হায়াত এ বইয়ের মধ্যে উল্লেখ করেছেন হিয়া জান্নাতুল আহলাম আল্লাতি ইয়েন শুধু হাক কুল্লুল বাসার সৌভাগ্য হচ্ছে স্বপ্নের সেই জান্নাত যে সবাই অনুসন্ধান করে সবাই তালাশ করে রাজা রাজ প্রসাদে বসে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর চেয়ারে বসে সাধারণ মানুষ তার খুপলিঘরে বসে এক কথায় ছোট বড় মুসলিম অমুসলিম সকল মানুষ সৌভাগ্য অনুসন্ধান করে এখন এই সৌভাগ্য অনুসন্ধান কেউ মনে করে এই সৌভাগ্য হচ্ছে সম্পদের মধ্যে যতটা বেশি সম্পদ উপার্জন করা যাবে সৌভাগ্যবান হওয়া যাবে বিষয়টিকে আসলে তাই নয় মোটেও নয় আল্লাহ রব্বুল আলমিন রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামকে বলতেছেন ওলা তোকা আমি আইউ আজিব আহম বিহা ফিরদুনিয়া ও হাকা আনফু সুহম ওহম কা সুরা আবা পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন হে রাসুল ওদের কাফেরদের অর্থ সম্পদ জনবল এগুলো আপনাকে যেন আশ্চর্য নিতে না করে কাফের মস্মিকা আল্লাহ যে দিয়েছেন পরবর্তীতে শাস্তি দেওয়ার জন্য এটা আল্লাহকে ভুলে গিয়েছে সম্পদ পেয়েছে অট্টালিকা পেয়েছে আল্লাহকে ভুলে গিয়েছে ফলে তাদের এই সম্পদ টম্পদ এগুলো দেখে আপনি আশার জন্য নিতে হবেন না পতাজ হাকা আনফুসহম তাদের যখন আত্মা বেরিয়ে যাবে দেহ থেকে কহংকাফেরোন এরা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে অতএব তাদের ধন সম্পদ এগুলোর দিকে তাকে আপনি আশ্চর্য নিতে হবেন না প্রিয় দর্শক সম্পদ কি আসলে মানুষকে সুখী করতে পারে না গ্রিসের একজন ধনাঢ্য মহিলা নাম হচ্ছে ক্রিস্টিনা ও নাসিস এই ভদ্র মহিলা গ্রিসে জন্মগ্রহণ করেছে ধনাঢ্য মহিলা কয়েক মিলিয়ন সম্পদের মালিক ছিল একটি দ্বীপের মালিক ছিল একটি দ্বীপের মালিক ছিল অনেক বড় নৌবহরের মালিক ছিল এ মেয়ের পিতা মারা গেল কিছুদিন পর মা মারা গেল কিছুদিন পর তার ভাই মারা গেল এতে করে সে একাই সমস্ত সম্পদের মালিক হয়ে গেল কয়েক হাজার মিলিয়ন ডলারের মালিক হয়ে গিয়েছে সম্পদের কোনো অভাব নেই স্বাভাবিক দেশে আমরা তো বলবো যে এত সম্পদ তাহলে সে সৌভাগ্যবান নয় কেন কিন্তু সে সৌভাগ্যবান হতে পারেনি ভদ্র মহিলা পিতার জীবন দশায় আমেরিকান একজন ডুবুকের সাথে বিয়ে হয় কয়েকদিন পরে ছাড়া ছাড়ি হয়ে যায় বিচ্ছেদ ঘটে বাবার মৃত্যুর পর গ্রিসের একজন ব্যক্তির সাথে বিবাহ হয় সে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় প্রিয়দর্শক এরপর দীর্ঘ সময় অপেক্ষা করে আর কোথায় গেলে একটু শান্তি মিলবে একটু শান্তিতে জীবন যাপন করতে পারবে প্রহর গুনতে থাকে এরপর রাশিয়ার একজন ব্যক্তির সাথে কট্টর কমিউনিস্ট এর সাথে তার বিবাহ হয় কি মজার কথা পৃথিবীর সেরা পুঁজিবাদী মেয়ে পৃথিবীর বড় একজন কমিউনিস্টের সাথে বিবাহ কি করবে শান্তি খুঁজতেছে শান্তি কোথায় আছে শান্তি চাই কোনো এক প্রোগ্রামে তাকে সাংবাদিকটা জিজ্ঞাসা করলো আপনি কেন পুঁজিবাদী হয়ে একজন সমাজতান্ত্রিক ব্যক্তিকে বিয়ে করলেন উত্তরে ক্রিস্টিনা ও অউনাসিস বললেন আমি একটু সুখ এবং একটু সৌভাগ্যবান হওয়ার জন্য এই ব্যক্তিকে বিয়ে করেছি এরপর তাকে কোনো এক প্রোগ্রামে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল আপনি তো পৃথিবীর তখন কিন্তু পৃথিবীতে এই ভদ্র মহিলা হলো পৃথিবীর সবচেয়ে সেরা ধ্বনি আপনি কি পৃথিবীর সবচেয়ে সেরা ধ্বনি বলতে যে হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে সেরা ধ্বনি তারপর সে বলতেছে তবে আমি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মহিলা তবে আমি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মহিলা পরবর্তীতে জীবনের সমাপ্তি যেখানে ঘটেছে আর্জেন্টিনার একটা সমুদ্র সৈকতে সেখানে একটা হোটেলের কেবিনে তার মরদেহ পাওয়া গিয়েছে কিভাবে মরেছে কেউ জানে না মরদেহটা পাওয়া গিয়েছে তারপর যেই দ্বীপে তার পিতা সমাহিত হয়েছে সেই দ্বীপে তাকে মাটি দেওয়া হয়েছে সুখ জিনিস বলতে কি দুনিয়াতে দেখে যেতে পারেনি অথচ হাজার কোটি টাকার মালিক প্রিয় দর্শক এটাই বাস্তবতা দুনিয়াতে তো হলোই না আখেরাতে কি হবে আখারাতে বলবে মা আগনা আন্নি মা লিয়া হালাকা আননি সুলতানিয়া ইয়া একটা পড়বেন সুরা আয়াত হল আঠাশ নম্বর আয়াত প্রিয় দর্শক এবার আসুন সিংহাসন সিংহাসনকে মানুষকে সৌভাগ্যবান করতে পেরেছে ইরানের বাদশাহ রেজা শাহ পাহী যাকে শাহেন শাহ বলা হতো বাদশাহ 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 আল্লাহ বল মুলক বলুন আল্লাহ হলো রাজ পরবর্তীতে সর্বশেষ যখন রেজা শাহ তার পায়ের নিচ থেকে ক্ষমতার মই সরে গেল একটু আমেরিকায় আশ্রয় নিতে চেয়েছিল আমেরিকার কথায় উঠত এবং বসতো কিন্তু ওই অবস্থায় যখন বিপদে পড়েছে আমেরিকার কাছে রাজনীতিক আশ্রয় প্রার্থনা করলো বলল যে না কারণ আমেরিকা যার বন্ধু তার শত্রু খোঁজার কোনো প্রয়োজন নেই সে যাই হোক তো পরে মিশরে গিয়েছে ক্যান্সার হয়ে সেখানে মারা গিয়েছে আরেকজনের কথা আলোচনা করি ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড মার্কোস প্রেসিডেন্ট ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত হয়তো প্রায় তো একুশ বছরের মতো ভদ্রলোক ফিলিপাইন ত্যাগ করতে বাধ্য হয়েছে জনগণের রোষে পড়ে চলে গেল আমেরিকা সেখানে গিয়ে মারা গিয়েছে মারা যাওয়ার পর মৃত লাশটা ফিলিফিনে ফিরে আনবে জনগণের প্রতিবাদের কারণে লাশটা দেশে আনতে পারেনি ফ্রিজ আপ করে রাখা হয়েছে তিরিশ বছর পর তাকে এনে ম্যানিলাতে সমাহিত করা হয়েছে এরপর চলে যাচ্ছি তাহলে সফলতা কোথায় সুপ্রিয় দর্শক সম্পদ যদি সৌভাগ্যের কারণ হতো তাহলে কারণের অবস্থা দেখুন কারণ সম্পর্কে আল্লাহ কী বলতেছেন আল্লাহ আল্লাহলা বলতেছেন ওই না হু যে মা বিল ইনুান আর আমরা তাকে দান করেছিলাম এমন ধনভাণ্ডার যার চাবিগুলো বহন করা একদল শক্তিশালী লোকদের পক্ষেও কষ্টকর ছিল শুধু যত সিন্দুক ছিল হীরা জহরত সোনা গহনা যত কিছু আছে এত সিন্দুক যেগুলোর চাবি বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষে অসম্ভব ছিল এত সম্পদ তাকে দিয়েছে শেষ পরিণতি কি হল ফাখা সাফনা বিহি অবিদা আরবা ফামা কান লাহু মিন ইয়ানসুরু নাহু মিন দুন ইল্লাহি ওমা কানা মিনাল মুনতাসিরিন আল্লাহ তাআলা বলতেছেন অতঃপর আমরা কারুনকে তার প্রসাদ সহ ভূগর্ভে গেঁড়ে দিলাম তার সপক্ষে এমন কোনো দল ছিল না যে আল্লাহর শাস্তি হতে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও নিজকে সাহায্য করতে সক্ষম ছিল না সম্পদ ছিল সম্পদের চাবি বহন করতেও বিশাল একদল লোক শক্তিশালী লোকের প্রয়োজন ছিল আবার আল্লাহ বললেন যে তাকে সহ অট্টালিকা প্রাসাদ সহ সব কিছু গেঁড়ে দিয়েছি আর কেউ তখন তার সাহায্যকারী ছিল না প্রিয় দর্শক তাহলে সম্পদ দেখলাম প্রাসাদ দেখলাম এগুলো মানুষকে কি করতে পারেনি এগুলো মানুষকে সুখী করতে পারেনি এনে দিতে পারেনি সৌভাগ্যবান হতে পারেনি এবার দেখুন দিন সম্পর্কে বলতেছি ফেরাউনের স্ত্রী আসিয়া। তিনি ফেরাউনের ঘরে তিনি সম্রাজ্ঞী ছিলেন ইমান আনার পর আল্লাহর কাছে কি দোয়া করেছেন রব রব্বেবনেলি বাইচান ফিল জান্না আল্লাহ আমার জন্য জান্নাত একটা ঘর এর করেন আমি এই প্রাসাদে থাকতে চাই না এই জালেমের কাছে থাকতে চাই না এই দুশ্মনের কাছে থাকতে চাই না ওনার যিনি মিন ফেরাউনা ও আমালি আমাকে ফেরাউন সম্রাট তো সে তার থেকে আমাকে নাজাদ দেন আমি এই সম্রাটের ঘরে থাকতে চাই না সম্রাট হয়ে থাকতে চাই না আমার জন্য আপনি জান্নাত একটা ঘর তৈয়ার করেন তিনি জান্নাতে দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন। যে মহিলাদের মধ্যে চারজন লাভ করেছে তম মধ্যে একজন ইনি মানে জান্নাতের সুসংবাদ পেয়েছে কি হলো তাহলে সম্রাটের প্রাসাদে থেকে শান্তি পাচ্ছিলেন না আনার কারণে এমন নির্যাতন শুরু হয়েছিল সেই নির্যাতনের পরে আর শান্তি পাচ্ছিলেন না এই জন্য মনে রাখতে হবে শান্তি হচ্ছে আল্লাহকে সাথে নিয়ে যদি আপনি সফল হতে পারেন ইসলাম নিষেধ করে না ইসলাম অর্থ সম্পদকে এক জায়গায় বলেছে আল মাল ও আল বানুনা নাজিন আতল হায়াতের দুনিয়া অর্থ সম্পদ দুনিয়ার জীবনের শোভা সৌন্দর্য ঠিক ওই সম্পদকেই এবং সন্তানাদিকে অপরায়েতে বলেছে যে সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো হলো তোমাদের জন্য ফিতনা ইনামোয়ালুকুম আলাম ফিতনা প্রিয় দর্শক তাহলে শান্তিবাবু কোথায় নিরাপত্তা কোথায় সফলতা কোথায় সফলতা হচ্ছে যদি ইমানের উপরে মৃত্যুবরণ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তালা করার কারিমে তিনি বলতেছেন হুয়েল্লাজি আনজালা সাকি না তিনি যিনি মোমেনদের হৃদয়ে সাকিনা প্রশান্তি ঢেলে দিয়েছেন এর ফলে তাদের ইমানের সাথে ইমান যেন বৃদ্ধি পায় আল্লাহর পক্ষ থেকে সাকিনা মোমেনের মোমেন আল্লাহ ঢেলে দেন সেটাই সফলতা অল্পতে তুষ্ট থাকুন সেটাই সফলতা প্রিয় দর্শক আসুন ইমান নিয়ে শান্তিতে দুনিয়াতে বসবাস করার জন্য চেষ্টা করি সর্বশেষ আল্লাহর কাছে তা অভিকামনা করি আল্লাহ রব আলমিন আমাকে আপনাকে সৌভাগ্যবান করে দুনিয়া থেকে যেন আমরা চলে যেতে পারি আল্লাহর কাছে এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি